ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة. খুব সুন্দর তেলাওয়াত হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যথেষ্ট সে আহকামের ব্যাপারেও সে অনেক যত্নশীল ছিল এবং খুব খেয়াল করেই পড়েছে এবং সম্পূর্ণ নির্ভুলভাবেই তার তেলাওয়াত সে করতে পেরেছে। সম্মানিত দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ফরিদপুরের বন্ধু হাফেজ আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تقوم الساعة يقسم المجرمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون. وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون. স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ. فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون. ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون. حسبك. صدق الله مولانا العظيم. আমাদের ফরিদপুরের বন্ধু হাফেজ আব্দুর রহমান চমৎকার তেলাওয়াত করেছে। আমরা চমৎকার বলেছি কিন্তু কেমন হয়েছে আসলে জানবো আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলে কেমন হয়েছে আমরা জানতে চাই এবং শুনতে চাই। হ্যাঁ, এক একজনের এক এক অবস্থা এবং সেটার কিছুটা বিশ্লেষণও করা হয়। তো এই পর্যায়ে হাফেজ আব্দুর রহমানের যে পারফরমেন্স মাশাআল্লাহ অনেক চমৎকার, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যথেষ্ট সে আহকামের ব্যাপারেও সে অনেক যত্নশীল ছিল এবং খুব খেয়াল করেই পড়েছে এবং সম্পূর্ণ নির্ভুলভাবেই তার তেলাওয়াত সে করতে পেরেছে। ধন্যবাদ, তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক দোয়া রইল। আব্দুর রহমান, তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক, আমরা তোমার সাথে আছি, তোমার জন্য শুভকামনা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।